আজকে আমি ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীদের জন্য সৈয়দ মুস্তফা সিরাজের এলাকা ভারতবর্ষ গল্প থেকে মস্ত গুরুত্বপূর্ণ ছয়টি বড়ো প্রশ্নকে আলোচনা করবো এই প্রশ্নগুলিকে তোমরা যদি মন দিয়ে লিখে তার উত্তরগুলিকে লিখে লিখে প্র্যাকটিস করো তাহলে আমি নিশ্চিত যে এই প্রশ্নগুলির মধ্য থেকেই তোমরা অধিকাংশ প্রশ্ন কমন পাবে কেননা এই প্রশ্নর গঠন কাঠামো বা স্ট্রাকচারকে এমনভাবে তৈরি করা হয়েছে যে পরীক্ষাতে যাই প্রশ্ন আসবে ছাত্রছাত্রীরা অর্থাৎ তোমরা খুব সহজে লিখে লিখে আসতে পারবে তাহলে চলো ভিডিওটা শুরু করি তার আগে তোমাদের প্রত্যেককে স্বাগত মানুষ গোড়ার কারিগর ইউটিউব চ্যানেলে ক্লাস টুয়েলভের বাংলার সুয়দ মোস্তাবা সিরাজের লেখা ভারতবর্ষ গল্প থেকে আজকের এক নম্বর বড় প্রশ্ন হল আমি কি তা দেখতে পাচ্ছিস নে কোন প্রশ্নের উত্তরে বক্তা কথা বলেছেন গল্পানুসারে বক্তার স্বরূপ উদ্ঘাটন করো অথবা এই প্রশ্নটাই এইভাবে ঘুরে আসতে পারে যে শেষ রোদের আলোয়ে সে দূরের দিকে ক্রমশ আফসা হয়ে গেল কার কথা বলা হয়েছে সে ক্রমশ আফসা হয়ে গেল কেন দুই নম্বর প্রশ্ন বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিদ হয়ে পড়ে রইল বুড়ির চেহারা ও পোশাকর পরিচয় দাও তার তপ্তবালিতে পড়ে থাকার কারণ কি। তিন নম্বর প্রশ্ন হল সেই সময় এলেক বুড়ি লেখক বুড়ির সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখক অথবা এই প্রশ্নটাই এইভাবে ঘুরিয়ে আসতে পারে যে হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল অদ্ভুত দৃশ্যটি কি ছিল অদ্ভুত দৃশ্য পরবর্তী ঘটনার বর্ণনা দাও চার নম্বর প্রশ্ন কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারবে কে জানে সে বলতে কার কথা বলা হয়েছে জনতার মারমুখী হয়ে ওঠার কারণ কী পাঁচ নম্বর প্রশ্ন হল সাম্প্রদায়িক বিভেদের উর্ধে সম্প্রীতির যে সুর ভারতবর্ষ গল্পে নিহিত রয়েছে তা গল্প অবলম্বনে আলোচনা করো ছয় নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের অন্তিম প্রশ্ন হল দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে প্রসঙ্গ উল্লেখ করে এই উত্তেজনাপূর্ণ ঘটনার বিবরণ দেও তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো